রাজ, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা যে অডিটোরিয়াম রুমটাকে একটি আশ্রয় কেন্দ্রে পরিণত করেছেন। দীর্ঘ 10 দিন যাবৎ তারা অত্র অঞ্চলের যে সাধারণ জনতা রয়েছেন যারা বানভাসী, তাদেরকে এখানে রেস্কিউ করে এনেছে এবং তাদেরকে কিন্তু দীর্ঘ 10 দিন যাবৎ তারা কিন্তু খাবার সরবরাহ করছে। তো তাদের এখানে যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিটা কিন্তু পুরো নোয়াখালী জুড়েই বিরাজ করছে। 20 লক্ষাধিক মানুষ পুরো জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে, প্রায় 1.5 লক্ষের বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। শুরুতে যে ত্রাণ ব্যবস্থাটা ছিল, যতটা সক্রিয় ছিল, সেটা যত দিন যাচ্ছে তত কিন্তু অপ্রতুল হয়ে যাচ্ছে। এবং কাজেই যারা সাধারণ শিক্ষার্থী, সাধারণ স্বেচ্ছাসেবী আছেন, যারা বিভিন্ন ভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিলেন শুরু থেকে, তারা কিন্তু অনেকেই এখন যেটি আমাদেরকে জানিয়েছেন যে ত্রাণ ব্যবস্থাটা কমে আসছে। যারা যেভাবে ডোনেট করছিল সেটি কমে আসতে শুরু করেছে, কিন্তু পক্ষান্তরে যারা বিভিন্ন জায়গায় আটকে পড়েছিল, যারা শুরুতে কিন্তু আশ্রয় কেন্দ্রে আসে নাই, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। কারণ যেহেতু 10 দিনে বন্যা স্থায়ী হচ্ছে, পানি কমার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখিনি, বরং আমরা প্রতিদিন যেটা পাচ্ছি সেটি হচ্ছে বন্যা পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। তো এই পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ করাটা খুবই প্রয়োজন হয়ে গেছে নোয়াখালীর জন্য। কারণ এই অঞ্চলের মানুষ যেহেতু দীর্ঘদিন বন্যার সঙ্গে তারা কোনো সম্পৃক্ত না, এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। তো আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীরা যে আয়োজনটি করেছে, একজন সাধারণ শিক্ষার্থীর কাছে জানতে চাবো যে তারা কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং কি ধরনের প্রয়োজন আছে সামনে, জি আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে অডিটোরিয়ামটা আছে সেটাকে আমরা, যে বানবাসী মানুষগুলো আছে তাদেরকে আমরা হচ্ছে এটা আশ্রয় কেন্দ্র হিসেবে আমরা তৈরি করেছি। সেখানে আমাদের মিনিমাম হচ্ছে আমাদের সর্বোচ্চ 200 জনের 200+ মানুষ, বানবাসী মানুষ আমাদের এখানে উপস্থিত আছেন। সাথে সাথে রেগুলার কিন্তু আমাদের আরো নতুন নতুন মেম্বার কিন্তু আমাদের যুক্ত হচ্ছেন, যে আমাদের যে আমরা এগুলো ফান্ড গুলো আমরা নিজেদের ছাত্রদের উদ্যোগে, যে সাধারণ শিক্ষার্থী আছে তাদের উদ্যোগে আমরা এগুলো কালেক্ট করেছি। কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের এই বন্যাটা পরিস্থিতি 10 দিন আস্তে আস্তে দীর্ঘস্থায়ী হচ্ছে, যে আমরা প্রথম থেকে যে আমাদের ডোনেশন গুলো আমরা পাচ্ছিলাম সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। তো আমরা দেখা যাচ্ছে কি আমাদের যে এই যেহেতু বন্যা পরিস্থিতি দীর্ঘ হচ্ছে, আমাদের আরো নতুন ফান্ড প্রয়োজন। সবাইকে আমাদের এই বিষয়গুলো আবারও নতুন করে হচ্ছে আমাদের নজরে আসা উচিত, এবং সাথে সাথে হচ্ছে আমাদের যে পরবর্তীতে যে বন্যা পরবর্তী যে পুনর্বাসন রয়েছে, শুনছিলেন রাজ, আসলে আরো বেশি ত্রাণের প্রয়োজন এবং আপনার যে পুনর্বাসন আছে সেই বিষয়টাকে খেয়াল রেখে কিন্তু একটা ব্যবস্থাপনার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে নোয়াখালী বনবাসী মানুষের জন্য। তো রাজ, এই ছিল সর্বশেষ আমার কাছে।